আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ শেষে মাহে রবিউল সানি শরীফ, পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ যদি হয়ে থাকে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই দুনিয়াতে পবিত্র আগমনের মাস, পবিত্র মাহে রবিউল সানি মাস হচ্ছে সাইয়্যিদুল আউলিয়া মুহিউদ্দিন, দিনকে পুনর্জীবন দানকারী, দিনকে যিনি জিন্দা করেছেন মুজাদ্দিদ এবং যুগ সংস্কারক হযরত সাইয়্যিদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পবিত্র উফাত দিবসের মাস। বলেন সুবহানাল্লাহ, সাইয়্যিদুল আউলিয়া সকল আউলিয়াগণের সরদার, সকল আউলিয়াগণের সরদার, এইরকম মহিমান্বিত মাসকে সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় স্বরূপ মহান রব্বুল আলামিনের দরবারে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। লক্ষ করি দরুদ এবং সালাম দয়াল হাবিব নবীজির পাক কদমে, নবীর আহলে বায়ত পাক পাঞ্জাতুল খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম, আল্লাহর মাহবুব আউলিয়াগণের পাক কদমে আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ করে দরুদ এবং সালাম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই আজিজানা দরুদ এবং সালামকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেমনটা আমি বলেছি যে পবিত্র রবিউস সানি মাস শুরু হয়ে গেছে, আমরা আল্লাহর আউলিয়াগণের শান মান মর্যাদা, আল্লাহর ওলি, আল্লাহর ওলি কিভাবে হয়েছেন, আল্লাহর বন্ধু বান্দা থেকে বন্ধু কিভাবে হয়েছেন আমাদের জানার প্রয়োজন আছে কিনা। আমরা সকলেই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলার কিছু প্রিয় মুমিন বান্দাকে তার বন্ধু বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি যারা হয়েছেন আল্লাহর ওলি কিভাবে হয়েছেন আমরা যদি সেই বিষয়ে জানতে চাই, হযরত সাইয়্যিদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পবিত্র জীবনের দিকে আমরা যদি তাকাই তাহলেই আমরা পেয়ে যাই বান্দা থেকে বন্ধু কিভাবে হওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল বাইনাতের মধ্যে আলোচনা করছেন, 98 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা প্রকৃতপক্ষে ঈমান এনেছে, নিশ্চয় যারা প্রকৃতপক্ষে যারা ঈমান এনেছে, প্রকৃত ঈমানওয়ালা যারা হয়ে গেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ সৎ কর্ম যারা করেছে, নিশ্চয়ই যারা প্রকৃতপক্ষে ঈমান এনেছে এবং যারা সৎকর্মশীল আমলে সালেহ যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুম খায়রুল উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ, তারাই হচ্ছে কি সৃষ্টির সেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন সকল মাখলুকের মধ্যে সেরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই যারা প্রকৃতপক্ষে ঈমান এনেছে এবং যারা আমলে সালেহ করেছে তারাই হচ্ছে কি সৃষ্টির সেরা, তারাই হচ্ছে কি সৃষ্টির সেরা। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা ঈমান আনে নাই আর যারা সৎকর্ম করে নাই তারাই হচ্ছে কি সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা ঘোষণা দিয়েছেন, যাদের মধ্যে আমলে সালেহ নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, রাসূলের প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল নাই, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নাই, দয়াল হাবিব নবীজির প্রতি পূর্ণ বিশ্বাস নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিয়ে এসেছেন সেইগুলোর প্রতি যাদের পূর্ণ বিশ্বাস নাই এবং আমলে সালেহ সৎকর্মের যাদের মধ্যে অভাব আছে, যারা খারাপ খারাপ কাজ করে, আজেবাজে কাজকর্ম করে, অশ্লীল কাজকর্ম করে, ফাহেশ কাজকর্ম করে, কবিরা গুনাহের কাজকর্ম করে, তারা হচ্ছে কি
সবচাইতে নিকৃষ্ট জীব, তারা সবচাইতে নিকৃষ্ট জীব, তারা জানোয়ারের চাইতেও অধম, জানোয়ারের চাইতেও অধম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা প্রকৃতপক্ষে ঈমান এনেছে এবং যারা সৎকর্মশীল হয়েছে তাদের জন্য আমি আল্লাহ কি প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি প্রস্তুত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলছেন সূরাতুল বাইয়িনার পরের আয়াতে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য প্রতিদান রয়েছে, প্রতিফল রয়েছে। সেই প্রতিফল কি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, জান্নাতু আদন, আদন নামে এক জান্নাত আছে। কি নামে? জান্নাতে আদন, আদন নামে এক জান্নাত আছে, এমন এক জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাত, জান্নাতে আদন এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নদী সমূহ ঝর্ণা সমূহ প্রবাহিত হয়ে গেছে। খালিদিনা ফিহা আবাদা, সেই সমস্ত নেককার ইমানওয়ালা পুণ্যবান বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি প্রিয় সেই বান্দাগণ সেই জান্নাতে আদনের মধ্যে থাকবেন কি একদিন দুই দিন? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী ভাবে আবাদুল আবাদ জিন্দেগি তারা সেই জান্নাতে আদনের মধ্যে তারা যাপন করবে। সুবহানাল্লাহ, লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই সমস্ত বান্দাদের প্রতি রাজি আছেন, খুশি আছেন এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাজি আছেন এবং খুশি আছেন। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আর এই সমস্ত প্রতিদান, এই যে জান্নাতে আদন, এই সমস্ত নিয়ামত, জান্নাতের নিয়ামত, আল্লাহ তাদের উপরে খুশি, তারা আল্লাহর উপরে খুশি, এই সমস্ত যে নিয়ামত আছে, এই সমস্ত যে জাযা আছে সেগুলো কার জন্য? যালিকা লিমান খাশিয়া রাব্বা, এইগুলো তাদের জন্যই, তার জন্যই যে তার রবকে, যে তার প্রতিপালককে প্রকৃতপক্ষে ভয় করতে পেরেছে। প্রকৃত মুত্তাকি, প্রকৃত পরহেজগার, প্রকৃত আল্লাহওয়ালা যারা হতে পেরেছে তাদের জন্যই এই সমস্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর আপনারা বরপুর দস্তগীর রহমতুল্লাহ আলাইহির নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর আউলিয়াগণের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলেন, তো আমরা তো জানি শুধুমাত্র সাহাবায়ে কেরামের নামের পেছনে রাদিয়াল্লাহু আনহু হবে, তো আল্লাহর আউলিয়াগণের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু কিভাবে আসে? নেন কুরআন মাজিদ থেকে দলিল নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা বান্দা যারা আছে, যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে, যারা আল্লাহর প্রকৃত ওলি যারা হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে যারা, তাদের উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই জন্য আমরা আল্লাহর স্বীকৃত আউলিয়া যারা, যারা দুনিয়াতে ব্যাপকভাবে কবুলিয়ত পেয়ে গেছেন। এখন আবার প্রশ্ন তোলা হয় যে আল্লাহর ওলি যে হয়েছে আপনি জানেন কিভাবে? প্রশ্নের কোনো শেষ নাই। আমাদের ইয়াং জেনারেশনকে বিভ্রান্ত করার জন্য, তরিকত তাসাউফপন্থী যারা আছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য এমনভাবে জাল বিছিয়ে রেখেছে যে আল্লাহর ওলি যে হয়ে গেছেন আপনি কিভাবে জানেন, প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয় না? নেন বুখারী শরীফ থেকে দলিল নিয়ে যান। আমি আরও হয়তো কয়েকদিন আলোচনা করেছি, আমার আলোকপাত কিতাবের মধ্যে আমি রেফারেন্স সহ দিয়ে রেখেছি বুখারী শরীফের সহিহ হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো বান্দাকে যখন ভালোবেসে ফেলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো বান্দাকে যখন ভালোবেসে ফেলেন, ইউনাদি জিব্রিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রিলে আমিনকে ডাকেন। সুবহানাল্লাহ, জিব্রিল আমিনকে ডেকে কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার জিব্রিল, ইন্নি উহিব্বু ফুলানান, দুনিয়ার ওই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবেসে ফেলেছি, তুমিও তাকে ভালোবাসো, ফাহিব্বা, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, তখন জিব্রিল আমিন কি করেন? আকাশবাসীর মধ্যে, প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত আকাশবাসী যারা আছে সকলের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অমুক বান্দাটাকে ভালোবেসে ফেলেছেন, তোমরাও তাদেরকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে বলছেন, সুম্মা ইউদাউলাহুল কাবুল ফিল আরদ, অতঃপর যখন আকাশবাসী তাকে ভালোবেসে ফেলেন, দুনিয়ার কোনো মানুষকে যখন আকাশবাসী ভালোবেসে ফেলেন, তখন দুনিয়ার মানুষও তাকে ভালোবেসে ফেলে, দুনিয়ার মানুষও তাকে মেনে নেয়, গ্রহণ করে নেয়। সুম্মা ইউদাউলাহুল কাবুল, দুনিয়ার মানুষও তাকে কবুল করে নেয়, তখন বলে দেয় যে সাইয়েদুনা গৌসুল আজম হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, তিনি সাইয়েদুল আউলিয়া, তিনি সকল আউলিয়াদের সরদার। খাজা মেনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর ওয়ালি। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহর ওয়ালি। কারণ কি? মানুষের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে ঝুঁকিয়ে দেন, মানুষের অন্তরে তাদের ভালোবাসা পয়দা করে দেন, মানুষ নিজের মন থেকে বলে ওঠে এই যে পবিত্র চেহারা দেখা যাচ্ছে, এই পবিত্র চেহারা ওয়ালা হচ্ছেন আল্লাহর ওয়ালি। ইযা রুউ যুকিরাল্লাহ, সহি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর ওয়ালির পরিচয় কি, যখন তাদের চেহারা মুবারকের দিকে কেউ তাকাবে তখন আল্লাহ সুবহানাহু তাআলার কথা মানুষের অন্তরে উদয় হবে। যদি কারো চেহারা মুবারক দেখে আপনার অন্তরে যদি আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর ভয় যদি জাগে, আল্লাহর ভালোবাসা যদি জাগে, তখন মনে করবেন তিনি হচ্ছেন আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু। তো দুনিয়ার মানুষ বলতে পারে, নেন এক হাদিসে যদি না হয় আরেক হাদিস নেন, মানুষ কিভাবে বুঝে, মানুষ কিভাবে বুঝে আল্লাহর ওয়ালি কিভাবে হয়। দেখেন সহিহ বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাহাবায়ে কেরাম আছেন, এমন সময় পাশ দিয়ে একটা জানাজা গেল, একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হলো। সকল মানুষ বলতে শুরু করলো যে নিশ্চয়ই তিনি ভালো মানুষ ছিলেন, নিশ্চয়ই তিনি ভালো মানুষ ছিলেন, এই মানুষটা জান্নাতি, সুবহানাল্লাহ, নিশ্চয়ই তিনি ভালো মানুষ ছিলেন, এই মানুষটা জান্নাতি মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত, তার জন্য সেটা আবশ্যক হয়ে গেল, সুবহানাল্লাহ। আবার আরেকটু পরে আরেকটা লাশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেল, তখন মানুষজন তার সম্পর্কে খারাপ বলতে শুরু করলো, এই মানুষটা দুনিয়াতে খুব একটা ভালো মানুষ ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন ওয়াজাবাত, তার জন্য আবশ্যক হয়ে গেল কি, জাহান্নাম, তার জন্য কি আবশ্যক হয়ে গেল, জাহান্নাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যখন লাশ গেল আপনি বললেন ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেল, কি আবশ্যক হয়ে গেল, আবার আরেকটা লাশ গেল আপনি বললেন ওয়াজাবাত, আবশ্যক হয়ে গেল, কি আবশ্যক হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস, প্রথম যে লাশটা গিয়েছে তখন মানুষজন বলাবলি করছিল যে এই মানুষটা বড় ভালো ছিল, উত্তম মানুষ ছিল, জান্নাতি মানুষ ছিল। তো মানুষ, বেশিরভাগ মানুষ যা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তা কবুল করে নিয়েছেন, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেছে। আবার আরেকটা মানুষের লাশ গেল, তখন মানুষ তার সম্পর্কে খারাপ বলতে শুরু করলো, মানুষ তার সম্পর্কে খারাপ বলতে শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নিয়েছেন, তার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে, বেশিরভাগ মানুষের অন্তরে যার কথা উদয় করে দেন যে এই মানুষটা জান্নাতি, এই মানুষটা আল্লাহর ওয়ালি, এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা, সেই মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও মকবুলিয়ত পেয়ে যায়। ফেরেশতারা মানুষের অন্তরের মধ্যে মহাব্বত ঢেলে দেন ওই মানুষটার প্রতি, তখন মানুষজন তার দিকে কি, স্রোতের মতো ছুটে যায়, স্রোতের মতো ছুটে যায়। এই মানুষ যেখানে আছেন ওনার পিছনে পিছনে দেখবেন হাজারো মানুষ পেছনে পেছনে ঘুরছে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে ওই মানুষটার প্রতি মহাব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছেন, ঠিক আছে। তো আল্লাহর ওলি যখন কেউ হয়ে যান তখন মানুষজন তাকে ভালোবেসে ফেলে, মানুষের কাছে তিনি আমভাবে মকবুলিয়ত পেয়ে যান, কবুলিয়ত পেয়ে যান, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর ওলি কিভাবে হলেন, ওনার পবিত্র জবানে শুনেন, তিনি আল্লাহর ওলি কিভাবে হলেন, কুতুব কিভাবে হলেন, ওনার পবিত্র জবানে শুনেন। তিনি বলছেন ওনার নিজের লেখা কিতাবের মধ্যে, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, বলে না সুবহানাল্লাহ, তিনি বলছেন আমি জ্ঞান সাধনা করলাম, আমি জ্ঞান সাধনা করলাম, দারাস্তুল ইলম, আমি জ্ঞান সাধনা করলাম, ইলমের চর্চার মধ্যে আমি
রইলাম, আমি দীর্ঘদিন পর্যন্ত শরীয়ত তরিকত হাকিকত মারেফাত কুরআন সুন্নাহর যত জ্ঞান আছে ১৩টা বিষয়ে আমি স্টাডি করলাম, তাফসির হাদিস ইলমে তাসাউফ ইলমে তরিকত ফিক সহ আর যত বিষয় আছে সকল বিষয়ে আমি স্টাডি করলাম, জ্ঞান সাধনা করলাম, হাত্তা সিরতু কুতুবান, আমি আমি সাইয়েদনা মুহাম্মদ আব্দুল কাদের জিলানীকে আল্লাহ সুবহানাহু তাআলা কুতুব হিসেবে কবুল করে নিলেন। আল্লাহর ওলি হওয়ার একটা অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে কি? জ্ঞান, ইলম। একটা হচ্ছে শরীয়তের ইলম, আরেকটা হচ্ছে কি? বাতিনি ইলম, ইলমে বাতিন। কুরআন মাজিদ আমাদেরকে স্টাডি করতে হবে, তাফসির আমাদেরকে স্টাডি করতে হবে, সুন্নাহ আমাদেরকে স্টাডি করতে হবে, সিরাত শরীফ স্টাডি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যেই সব জ্ঞানের বাহ্যিক ভাণ্ডার আমাদের জন্য রেখে গেছেন সেইগুলো আমাদেরকে স্টাডি করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং যখন আপনি শরীয়তের এই সব বিষয় যখন বুৎপত্তি অর্জন করবেন, ইমান আকিদা সহি রেখে আপনি যখন জ্ঞান সাধনায় মগ্ন থাকবেন, রিয়াজাত মুরাকাবা মুশাহাদাতে আপনি যখন মগ্ন থাকবেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষ আরেক প্রকারের জ্ঞান আপনার অন্তরের মধ্যে ঢেলে দিবেন। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা যেই জ্ঞানের দিকে ইঙ্গিত করেছেন হযরতে খিজির আলাইহি সালাতু ওয়াসসালামের বিষয়ে, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার মূসা এবং আমার ইউসা ইবনে নুন পথ চলতে চলতে আমার প্রিয় বান্দাদের মধ্যে এমন এক বান্দার সাক্ষাৎ পেল, খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা বলছেন, আমার খিজিরের সাক্ষাৎ পেল যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ রহমত বিশেষ দয়া দান করেছিলাম এবং আরও দান করেছিলাম, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইলমে লাদুনি তাকে দান করেছিলাম। এই ইলমে লাদুনি কখনো কিতাব পড়ে পাওয়া যায় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ বিশেষ জ্ঞান, কিন্তু শরীয়তের জ্ঞানকে আমরা কখনোই অগ্রাহ্য করতে পারবো না। এখন ইলমের এই দুর্দিনের মধ্যে, ইলমের এই দুর্দিন, এখন ইলমের বড় খরা চলছে, দুর্দিন চলছে, আমরা বড় বড় ভাইরাল বক্তা হচ্ছি, আমরা বড় বড় ভাইরাল বক্তা হচ্ছি, অমুকের কিছু ওয়াজ শুনে তমুকের কিছু ওয়াজ শুনে আমরা ওয়াজ করে করে আমরা ভাইরাল বক্তা হয়ে যাচ্ছি, আমরা সকলেই আল্লামা হয়ে যাচ্ছি, নামের আগে আমাদের আল্লামা লিখে লজ্জা লাগে আমার এগুলো যখন দেখি, আল্লামা কি জিনিস আমরা জানিও না, আল্লামা প্রতি ১০০ বছরে দুই তিনজন আসেন, এক দুইজন আসেন, আল্লামা এত সহজ জিনিস না, আমাদের নামের আগে আল্লামা লাগিয়ে দেয়, ঠিক আছে, এর ওর থেকে একটু শুনে শুনে ওয়াজ করে আমরা ভাইরাল বক্তা হয়ে যাচ্ছি, কিন্তু প্রকৃত ইলমের এখন দুর্দিন চলছে। বসিয়ে দেন মাদ্রাসার মধ্যে একটা আমিল ক্লাসে একটা তাফসিরের কিতাব পড়ানোর জন্য, একটা হাদিসের কিতাব পড়ানোর জন্য, তখন দেখা যাবে কত ধানে কত চাল, বুঝছেন না? এখন ইলমের দুর্দিন চলছে, কারণ কি? আমরা শরীয়তের যে প্রকৃত যে জ্ঞান আছে সে জ্ঞান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। হযরত সাইয়েদনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দুনিয়াতে আগমন করেছেন ৪৭০ হিজরি কিংবা ৪৭১ হিজরি সনে, ৪৮৮ হিজরি সনে তিনি বাগদাদে গমন করেছেন, কোথায়? বাগদাদে গমন করেছেন। দেখেন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম বলেছেন, বড় বড় ইমামগণ, ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম, ইমাম ইবনে কুদাম আল মাকদিসি আল হাম্বালি, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সহ ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সহ বড় বড় ইমামগণ বলেছেন যে হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির যত কারামাত আমাদের কাছে পৌঁছেছে, যত ওনার অলৌকিক ঘটনা কারামাত আমাদের কাছে পৌঁছেছে, কোন আল্লাহর ওলির এত কারামত মুতাওয়াতির অকাট্য সনদে আমাদের কাছে পৌঁছে নাই। হযরত সাইয়েদনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বরপেট দস্তগীর রাহিমাহুল্লাহর জীবনে অসংখ্য অগণিত কারামত ছিল, কারামতের কোনো অভাব ছিল না ওনার জীবনে, কিন্তু তিনি বলছেন কি, এই কারামতের মাধ্যমে আমি কুতুব হই নাই, সাইয়েদুল আউলিয়া হই নাই, আমি কুতুব হয়েছি ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ আমার ইলমকে কবুল করে নিয়েছেন, ইলমের জন্য আমাকে কবুল করে নিয়েছেন, এই ইলমের মাধ্যমে তিনি ইসলামকে নতুন জীবন দান করেছেন, এই জন্য ওনার লকব হয়েছে কি, মুহিউদ্দিন। ওনার নাম কিন্তু মুহিউদ্দিন না, এটা ওনার টাইটেল, দিনকে পুনর্জীবন দানকারী,
কুরআন সুন্নাহ উসুল তাফসীর ফিক সহ দুইটা বিষয়ে তিনি ফতোয়া দিতেন, দুই মাযহাবের ফতোয়া দিতেন তিনি, হাম্বলি মাযহাব এবং শাফেঈ মাযহাব। নিজে ছিলেন হাম্বলি মাযহাবের অনুসারী, তিনি কোন মাযহাবের অনুসারী ছিলেন, নিজে ছিলেন হাম্বলি মাযহাবের অনুসারী, কিন্তু তিনি শাফেঈ মাযহাবের ফতোয়াও দিতে পারতেন, সুবহানাল্লাহ। এবং ইমাম ইবনে কুদাম আল মাকদিসি আল হাম্বলি ওনার সরাসরি ছাত্র, তিনি বলেছেন যে বরপীর দস্তগীর রাহিমাহুল্লাহ টেবিলের মধ্যে কোনো ফতোয়া একদিনের বেশি দুই দিন পরে থাকে নাই, যখনই ফতোয়া আসতো সাথে সাথে ফতোয়া দিয়ে দিতেন। কারণ কি, ইলমের এত বড় খাজিনা ছিলেন, যখন যেই বিষয় ওনার সামনে আনা হতো ওই বিষয়ে একদম উপস্থিত মুহূর্তে জবাব দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। 488 হিজরি সনে বরপীর দস্তগীর রাহিমাহুল্লাহ বাগদাদে গমন করেন। অনেক কষ্ট করেছেন প্রথম জীবনে, অনেক কষ্ট করেছেন প্রথম জীবনে, অনেক কষ্ট করেছেন ইলম হাসিল করতে গিয়ে, টাকা পয়সার অভাবে ভুগেছেন, অনেক কষ্ট করেছেন, সকল প্রতিকূলতা মোকাবেলা করে এই বাগদাদের জমিনে 30 বছর পর্যন্ত তিনি ইলম হাসিল করেছেন, সুবহানাল্লাহ। বাগদাদের বড় বড় উস্তাদদের কাছ থেকে তিনি ইলম হাসিল করেছেন। তারপর 521 হিজরি সন থেকে শুরু করে 561 হিজরি সন পর্যন্ত ওনার পবিত্র বিশাল শরীফ পর্যন্ত 40 বছর তিনি বাগদাদের জমিনে মানুষজনের উদ্দেশ্যে ওয়াজ মাহফিল করেছেন, সুবহানাল্লাহ। তাদ্রিস করেছেন, তালিম দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন, কুরআন সুন্নার বিভিন্ন বিষয় শিক্ষা দিয়েছেন, তরিকত তাসাউফের খেদমত করেছেন, তরিকত তাসাউফ তাজকিয়াতুন নফস মানুষকে আত্মশুদ্ধির চর্চা শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত বরপীর দস্তগীর রাহিমাহুল্লাহ নিজের পবিত্র জবানে বলেছেন, ইন্না কদমি হাযা আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিন মিন আউলিয়াইল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে আমার আমার এই পা, আমার এই কদম আল্লাহর যত ওলি আছেন প্রত্যেক ওলির ঘাড়ের মধ্যে আছে, সুবহানাল্লাহ। ওনার পবিত্র জবানে বের হয়েছে, মানে কি, সকল আল্লাহর ওলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অধীনস্থ করে দিয়েছেন, সকলকে আমার অধীনস্থ করে দিয়েছেন। কারামতের কোনো শেষ ছিল না, এক ওয়াক্তে কয়েক জায়গায় তিনি দাওয়াত খেয়েছেন, সুবহানাল্লাহ। এক ওয়াক্তে কয়েক জায়গায় দাওয়াত খেয়েছেন, কয়েক বছর আগে যে মারা গেছে ওই কবর থেকে মানুষকে জিন্দা করে দেখিয়েছেন আল্লাহর হুকুমে। বাহজাতুল আসরার সহ তাজকিরাতুল আউলিয়া যদি আমরা পড়ি, কারামতের কোনো অভাব আমরা পাবো না। কিন্তু বরপীর দস্তগীর রাহিমাহুল্লাহর জীবন থেকে আমরা যেই জিনিসটা আলোচনা করি না, সেটা হচ্ছে ইলম, সেটা হচ্ছে জ্ঞান। শরীয়তের কত বড় খাজিনা ছিলেন, শরীয়তের জ্ঞানের এবং মারিফাতে ইলাহির জ্ঞানের কত বড় খাজিনা ছিলেন হযরত সাইয়েদুনা বরপীর দস্তগীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা খুবই কম হয়, কারণ কি, এখন ইলমের ভাটার সময়, আমরা শুধুমাত্র সাধারণ মানুষের সামনে গিয়ে ওনার কারামতগুলো আলোচনা করি না। কারামতের আগে আমাদেরকে আলোচনা করতে হবে ওনার ইলম নিয়ে, কিভাবে উনি কুতুব হয়েছেন, নিজের জবানে বলছেন, ইলম চর্চা করতে করতে আমি আল্লাহর কুতুব হয়েছি, সুবহানাল্লাহ। যখন হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়ান করতেন, সপ্তাহে তিন দিন, কতদিন, সপ্তাহে তিন দিন, প্রতি সপ্তাহের তিন দিন দিন বয়ান করতেন, জুমুআবার, রবিবার এবং মঙ্গলবার, যেদিন বয়ান করতেন ওনার সামনে কম পক্ষে 70,000 থেকে 1,00,000 মানুষ উপস্থিত থাকতো যখন বয়ান করতেন। আচ্ছা, আপনাদেরকে এখানে একটা কারামতের কথাও বলি, আমি যদি এখন বয়ান করি, আমার সামনে যদি 2,000 মানুষ থাকে, শেষ দিকে যে মানুষগুলো থাকবে ওরা বলবে হুজুর আপনার কথা শুনি না, বলবে কি না, মাইক ছাড়া যদি ওয়াজ করি শুনবে? আর বরপীর দস্তগীর রাহিমাহুল্লাহ ওয়াজ করতেন কতজন? 70,000 থেকে 1,00,000 মানুষ ওনার ওয়াজের মধ্যে উপস্থিত থাকতো। ওই যুগে কি মাইক ছিল? কিছুই ছিল না। বলা হয়েছে সামনের মানুষ ওনার আওয়াজ যেইভাবে শুনত, পেছনের সারির মানুষও সেইভাবে ওনার আওয়াজ শুনত। এবং ওই মজলিসের মধ্যে কম পক্ষে 400 জন ওই যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম উপস্থিত থাকতেন, যারা বসে বসে ওনার পায়ের কাছে নোট করতেন, ইসলামের বিভিন্ন বিষয় নোট করতেন, লিখে রাখতেন, জ্ঞান অর্জনের নিমিত্তে লিখে রাখতেন, কপি করতেন, সুবহানাল্লাহ। ওই বাগদাদের জমিনের এবং তৎকালীন সময়ের বড় বড়
যারা আলিমে দিন ছিলেন, সুফি আউলিয়া ছিলেন, তারাও এসে হযরত সাইয়েদনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সেই মজলিসের মধ্যে বসতেন। ইমাম শিহাবউদ্দিন সোহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহি তরিকায়ে সোহরাওয়ার্দিয়ার ইমাম ছিলেন, তিনিও সরাসরি বরপেট দস্তগীর রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। মাকদিসি আল হাম্বালি রাহিমাহুল্লাহ ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলিমদের একজন ছিলেন, হাম্বালি মাজহাবের অনেক বড় ফকিহ ছিলেন, সরাসরি বরপেট দস্তগীর রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। হযরত বরপেট দস্তগীর রাহিমাহুল্লাহ অসংখ্য অগণিত কিতাব লিখেছেন, এর মধ্যে একখানা কিতাব তো আমাদের অবশ্যই পড়া উচিত, গুনিয়াতুত তালিবিন। কিতাবের নাম কি? গুনিয়াতুত তালিবিন। গুনিয়াতুত তালিবিন আমাদের অবশ্যই পড়া উচিত। বরপেট দস্তগীর রাহিমাহুল্লাহ আমাদেরকে সেইখানে আমাদের ইমান, আকিদা, আমল, আখলাক, চরিত্র, চলাফেরা, উঠা বসা, আমাদের জীবনটা কেমন হবে, আমাদের চিন্তা চেতনা কেমন হবে, গুনিয়াতুত তালিবিন, তরিকত তাসাউফে যারা বিশ্বাস করেন, তরিকত তাসাউফ পন্থী যারা আছেন, কাদরিয়া তরিকার সাথে আমাদের যাদের সম্পর্ক আছে, আমাদের জন্য এটা একটা মাস্ট, অবশ্যই আমাদেরকে পড়তে হবে গুনিয়াতুত তালিবিন। অসংখ্য অগণিত নসিহত, অসংখ্য অগণিত রেফারেন্স তিনি সেইখানে দিয়েছেন, একজন মানুষ কিভাবে বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারে, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। আমরা শুধুমাত্র একটা তরিকার সাথে যুক্ত আছি, বাস নামে মাত্র যুক্ত আছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য কি, মূল উদ্দেশ্য কি? আমরা আল্লাহর বান্দা আছি, আল্লাহর বান্দা থেকে আমরা আল্লাহর বন্ধু কিভাবে হব, আল্লাহর আউলিয়াগণের সেই নকশে কদমে চলে আমরা কিভাবে আল্লাহর ওলি হতে পারি, সেই চেষ্টাও আমাদেরকে করতে হবে। মৃত্যুর আগে যদি আমরা আল্লাহর ওলি হয়ে মরতে না পারি, আমাদের জীবন বৃথা, আমাদের জীবন কি বৃথা। কারণ কি জানেন? কারণ আরো একদিন বলেছিলাম, আরো একদিন বলেছিলাম যে আমরা দয়াল হাবিব নবীজির শাফাত হয়তো পাবো, এই আশা আমরা রাখি, কিন্তু শাফাতের আগে আল্লাহ যদি আমাদের হিসাব নেওয়া শুরু করেন, আমাদের উপায় নাই। দুই চার দশ সেকেন্ড, দুই চার দশ বছর যদি জাহান্নামের আগুনে যদি জ্বলতে হয়, এই ক্ষমতা আমাদের দুনিয়ার কোনো মানুষের নাই। সবচেয়েতে কম আজাব যাকে দেয়া হবে জাহান্নামের মধ্যে, সবচেয়েতে কম আজাব বলা হয়েছে রাজুলুন মুনতালুন বিনালাইন মিনান নার, একজন মানুষকে দুইটা আগুনের তৈরি জুতা পরানো হবে, এবং ইয়াগলি মিনহা দিমাগো, এবং এই আগুনের জুতা পরানোর কারণে তার মগজ গলে গলে পড়বে, সবচেয়ে কম আজাব। তো আমরা আশা করি দয়াল হাবিব নবীজির শাফাত পাবো, কিন্তু বুখারীর হাদিসে এসেছে নবীজি বলছেন আমি কাউকে গিয়ে দেখবো টাকনু গিরা পর্যন্ত আগুনের মধ্যে ডুবা, কাউকে দেখবো হাঁটু পর্যন্ত আগুনের মধ্যে ডুবা, কাউকে দেখবো কোমর পর্যন্ত আগুনের মধ্যে ডুবা। পঞ্চাশ হাজার বছরের হাসরের সেই দিনে অল্প কয়েক বছর যদি আগুনে যদি আমাদের জ্বলতে হয়, আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, সেই আগুন আমরা সহ্য করতে পারবো না। কাজেই আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমাদের চেষ্টা করতে হবে, আশা করতে হবে, দোয়া করতে হবে, হে আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্নাত দিন। যদি হিসাব নেন আমি শেষ, যদি হিসাব নেন শেষ। এই জন্য বান্দা থেকে বন্ধু হয়ে মরার কোনো ধরনের কোনো বিকল্প নাই, আল্লাহর ওলি হয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আর যদি আল্লাহর ওলি কিভাবে হতে হয় সেই জিনিস জানার জন্য আমাদের সামনে সবচাইতে বড় উদাহরণ হয়ে যিনি আছেন, তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওলাদে রাসূল ছিলেন, কি ছিলেন, এবং দুই দিক থেকে সাইয়েদ ছিলেন, সুবহানাল্লাহ, দুই দিক থেকে সাইয়েদ। তিনি তার বাবার দিক থেকে হযরত সাইয়েদুনা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দিক থেকে ছিলেন হাসানি সাইয়েদ, কি সাইয়েদ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আবার মায়ের দিক থেকে ছিলেন হুসাইনি সাইয়েদ, তিনি ছিলেন কি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, ওনার আম্মাজানের দিক দিয়ে। আরেকটা মজার কথা বলি আজকে, এটা হয়তো আমরা অনেকেই জানি না, ওনার দাদি ছিলেন হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, এই জন্য অনেকে ওনার নামের পেছনে সিদ্দিকীও লাগিয়েছেন, আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াস সিদ্দিকী, কারণ ওনার দাদি হযরত ছিলেন কি, হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। মানে সব দিকের ফৌজাত, সব দিকের বরকত হযরতে সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে এসে জমা হয়েছে। এত বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন, এবং এত বড় আলিম ছিলেন,
ওই যুগের 300 জন ফকিহ, কতজন? 300 মুফতি। আমাদের আমাদের বর্তমানে আমরা মুফতি বলি না, মুফতি সাহেব, আমরা যারা ওয়াজ মাহফিল করে বেড়াই, ফতোয়া দিয়ে বেড়াই, জ্ঞান থাকুক বা না থাকুক বলে বেড়াই, এইরকম না। ওই যুগের শ্রেষ্ঠ 300 জন মুফতি পরীক্ষা করতে গেছে হযরতে বরপরদস্তগীর রাহিমাহুল্লাহকে, যে এত ফতোয়া কিভাবে দেন উনি। ওনার কাছে মানে হাজির হলেই জবাব পাওয়া যায়। আমরাও তো পড়ালেখা করেছি, আমরাও তো কোরআন হাদিস পড়েছি, তাফসির পড়েছি, সব কিছুই পড়েছি, তো আমরা কেন এত হাজির জবাব হতে পারি না? ওনার কাছে গেলেই উনি সাথে সাথে যে কোনো সমস্যার সমাধান দিয়ে দেন, যে কোনো ফতোয়ার সমাধান দিয়ে দেন। কি এমন আছে দেখি, ওনাকে পরীক্ষা করি। তো 300 জন মুফতি সাহেব ওনার সামনে গেলেন, গিয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। আর বরপরদস্তগীর রাহিমাহুল্লাহ একদম ওই জায়গায় বসে একের পর এক প্রশ্নের জবাব দিতে লাগলেন। শেষ পর্যন্ত ওই মুফতিদের এমন অবস্থা হলো, তাদের মধ্যে ওয়াজদের হালত জারি হয়ে গেল। এই জ্ঞানের বাহার দেখে ওয়াজদের হালত জারি হয়ে গেল। ওয়াজ বুঝেন কিছুটা পাগল হয়ে যাওয়া, হুশ হারিয়ে ফেলা, নিজেরা নিজেদের কাপড় চোপড় ছিঁড়তে শুরু করলেন। এবং তারা বললেন যে এই জ্ঞানের ভাণ্ডার আমাদের অজানা, কোথা থেকে এই জ্ঞান আসে সেই ভাণ্ডারের কাছে আমরা পৌঁছাতে পারি নাই। এটাই হচ্ছে কি, ইলমে লাদুনি। এটা কি? ইলমে লাদুনি, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে অবতীর্ণ বিশেষ জ্ঞান, যা আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর আউলিয়াগণকে দান করেন। হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাকামে কুতুবিয়াত, মাকামে বিলায়াত সর্বোচ্চ, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের জন্য অনেকগুলো উপদেশ তিনি রেখে গেছেন, যে বিষয়গুলো আমরা তরিকত তাসাউফ পন্থী যারা আমাদের অন্তপক্ষে অনুসরণ করা উচিত। তিনি বলছেন, তিনি নিজে বলছেন নিজের ব্যাপারে, ফাত্তাসতুল আমালা কুল্লাহা, যত আমল আছে দুনিয়ার সকল আমল আমি তালাশ করে দেখেছি, সকল আমলের ব্যাপারে আমি তালাশ করে দেখেছি। ফামা ওয়াজাদতু আফদালা মিন ইত্তামি ত্বাম, যত আমল আছে সকল আমল আমি তালাশ করে দেখেছি, নফল যে আমলগুলো আছে সকল আমলের মধ্যে আমি মানুষকে খাদ্য খাওয়ানো এর চাইতে উত্তম কোনো আমল দেখি নাই। মানুষকে খাদ্য খাওয়ানো, এই জন্য দেখবেন সুফিগণ যেখানে আছেন সেখানে লঙ্গর খানা খোলা থাকে, ঠিক না? যেই আসে কোনো কিছু না খেয়ে সে ফিরে যেতে পারে না। সুফিগণ যেখানে আছেন সেখানে লঙ্গর খানা আছে, খাবার দাবার দরজা সবার জন্য উন্মুক্ত থাকে। তো তিনি বলছেন কি, মানুষকে গরিবকে খাদ্য খাওয়ানো, অভুক্ত মানুষকে খাদ্য খাওয়ানো এর চাইতে উত্তম আমল আমি আর দেখি নাই। ওয়ালা আশরাফা মিনাল খুলুকিল হাসান, এবং তিনি বলছেন মানুষের যত আমল আছে আমলগুলোর মধ্যে সর্বোত্তম আমল, সবচেয়ে সম্মানিত আমল হচ্ছে উত্তম আখলাক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, উত্তম চরিত্রের চাইতে সম্মানিত কোনো আমল আর হতে পারে না। উত্তম চরিত্র, সকল প্রকার কবিরা গুনাহ মুক্ত চরিত্র, মানুষের সাথে উত্তম আচরণ করা, মানুষের সাথে উত্তম ব্যবহার করা, মিথ্যা পরিহার করা, গীবত পরিহার করা, পরনিন্দা পরচর্চা পরিহার করা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজেকে শুধরানোর চেষ্টা করা, এর চাইতে কি সম্মানিত কোনো আমল আর হতে পারে না। তিনি আরো বলছেন কি, আবাদ্দু লাউ কানাত দুনিয়া বিয়াদাই লা আতআমতুহাল জায়, তিনি বলছেন আমার মাঝে মাঝে ইচ্ছা হয় দুনিয়ার সকল সম্পদ যদি আমার হাতে থাকতো তাহলে আমি সাথে সাথে অভুক্ত যারা আছে তাদেরকে সেই সকল কিছু খাইয়ে দিতাম। সুবহানাল্লাহ, দুনিয়ার সকল খাবার দাবার টাকা পয়সা যদি থাকতো গরিব মিসকিন যারা ক্ষুধার্ত আছে তাদের মধ্যে আমি সকল কিছু বন্টন করে দিতাম। সুবহানাল্লাহ, তো আমাদের হাতকে সংকুচিত করা যাবে না, আমাদের দানের হাতকে সকল সময় কি প্রসারিত রাখতে হবে, মানুষের জন্য দান করতে হবে, গরিব মিসকিন ইয়াতিম অসহায়ের জন্য দান করতে হবে, আমাদের নিকট আত্মীয় যারা আছে তাদের জন্য দান করতে হবে। এবং আমাদের এখন দেখেন সারাটা পৃথিবীতে কিন্তু একটু সংকট আসতেছে, ঠিক কিনা? অনেকে বলছেন দুর্ভিক্ষ আসবে, অনেকে বলছেন কি দুর্ভিক্ষ আসবে, বড় বড় যেই গবেষণা কেন্দ্রগুলো আছে এগুলো থেকে কথা আসতেছে সামনে দুর্ভিক্ষ আসবে, এই আসবে সেই আসবে, এগুলো আমাদের জন্য শিক্ষা।
আমরা যদি গরিব মিসকিনের প্রতি আমরা যদি হাতকে প্রসারিত না করি তাহলে সমাজকে টিকিয়ে রাখা বড় মুশকিল হবে, বিশৃঙ্খলা বাড়বে, চুরি ডাকাতি বাড়বে। কারণ মানুষের পেটে যখন খাবার থাকবে না তখন স্বাভাবিকভাবে অপরাধ বাড়বে। তো এইগুলোর জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিন ইয়াতিম অসহায়ের জন্য এগিয়ে যেতে হবে। এইগুলা কার শিক্ষা? হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষা, মূলত ওনার শিক্ষা না, উনি যা কিছু পেয়েছেন সব কিছু মদিনাওয়ালার কাছ থেকেই পেয়েছেন। প্রতিটা কথার পেছনে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি দিতে পারবো আপনাদেরকে। প্রতিটা কথার পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে হাদিস এসেছে। এগুলো মূলত মদিনাওয়ালা দয়াল নবীজির আমল, ঠিক আছে? কাজেই আমাদেরকে গরিব মিসকিন ইয়াতিম অসহায় যারা আছে, গরিব আত্মীয় স্বজন যারা আছে, সমাজের অবহেলিত যে শ্রেণীটা আছে তাদের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি হযরত বরকত দস্তগীর রাহিমাহুল্লাহ ওনার আমল নিয়ে এবং ওনার নসিহতগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি, আলোচনা করে শেষ করতে পারবো না। গুনিয়াতুত তালিবিন কিতাব, একখানা কিতাব যদি দার্স দেওয়া শুরু করি এগুলো আমার 30-40 জুমা লাগবে, দার্স শেষ হবে না। ইনশাআল্লাহ আগামী জুমাতে চেষ্টা করব গুনিয়াতুত তালিবিন কিতাব থেকে 10টা উপদেশ ওনার আছে, একদম সংক্ষেপে 10খানা উপদেশ আছে যা আমরা তরিকত তাসাউফ পন্থীদের জন্য আমাদের খুবই আমাদের আমল করতে হবে, অনুসরণযোগ্য অনুসরণ করতে হবে যদি আমাদেরকে বান্দা থেকে বন্ধু হতে হয়। আল্লাহ সুবহানাহু তাআলার বিলায়াত, আল্লাহর বন্ধুত্ব নিয়ে আমাদেরকে যদি কবরে যেতে হয় এই আমলগুলোর কোনো বিকল্প আমাদের কাছে নাই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দিলে আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি হিসেবে, আল্লাহর বন্ধু হিসেবে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।